ম্যাডাম, শারীরিক প্রস্তুতি বলতে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন আমাদের দর্শকরা সেটা যদি একটু স্পষ্ট ভাবে ধারণা পেত। এবং আপনি বলছিলেন ম্যাডাম যে নারীর পাশাপাশি কিন্তু পুরুষেরও এক ধরনের শারীরিক ফিটনেস এর প্রয়োজন গর্ভধারণ করার ক্ষেত্রে, তো এই ব্যাপারগুলো ম্যাডাম একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ। যেমন শারীরিক স্বাস্থ্যের মধ্যে প্রথম তো অবশ্যই যে যিনি বাচ্চা নিবেন, যে মহিলাটি বাচ্চা নিবেন, সে তো মানুষ শারীরিক ভাবে সুস্থ হতে হবে। যেমন ধরুন ওনার ওজনটা কেমন, এটা এটা পরিমিত থাকতে হবে, তাই না? আমরা তো চাই যে একটা সঠিক ওজনে একটা বাচ্চা নেয়, কেন আমরা জানি যে যদি স্থূলকার হয়, যদি অনেক বেশি ওজন থাকে, তাহলে কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হয়, অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা হতে চায় না। আবার খুবই যদি দীর্ঘ মানে সরু থাকে, মানে খুব ওজন, যেটা আমরা বিএমএ দিয়ে হিসাব করি, খুবই কম বিএমএ, একটা শুকনা পাতলা 40 কেজি ওজন, তারও কিন্তু বাচ্চা নেওয়া ঝুঁকিপূর্ণ। যেমন অনেক ওজন হলে যেমন ঝুঁকিপূর্ণ, আবার খুবই সরু পাতলা যে একদম ওজন কম, তারও জন্য কিন্তু ঝুঁকি। 1 নম্বর ধরো ওজন, 2 নম্বর হচ্ছে তার রক্ত শূন্যতা বা শারীরিক ভাবে যে রক্তের পরিমাণটা ঠিক আছে কিনা, কেন আমরা জানি প্রেগনেন্সিতে কিছু না হলেও কিছুটা রক্ত শূন্যতা হবে। তো একটা মা যদি রক্ত শূন্যতা অবস্থায় বাচ্চা নেয়, তার রক্ত শূন্যতা হয়ে গেলে গর্ভস্থ বাচ্চারও কিন্তু লো বাড়তো, যেটা বলে যে জন্মগত ওজনটা খুবই কম হয়, যেমন এই রক্ত শূন্যতা। তারপর উনার কোনো ব্লাড প্রেশার আছে কিনা, অনেক সময় আমরা অনেক সময় দেখি যে ব্লাড প্রেশার উনি জানেনও না। আমাদের দেশে তো অসুস্থ না হলে সহজে কেউ ব্লাড প্রেশার মাপে না, তাহলে উনার প্রেশারটাও কিন্তু আগে মেপে নেওয়া উচিত। তারপর হচ্ছে আমার স্বাস্থ্য, ফুল স্বাস্থ্য পরীক্ষা, যেমন বললাম এনিমিয়া, তারপর হচ্ছে তোমার ব্লাড প্রেশার আছে কিনা, উনার ডায়াবেটিস আছে কিনা, তারপর হচ্ছে উনার কোনো রোগ আছে কিনা, অন্য কোনো অ্যাজমা আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, অবশ্যই এগুলো পরীক্ষা করে, এগুলো মানে পরীক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করা প্রয়োজন। তারপরে প্রয়োজন হচ্ছে তোমার, ধরো আমরা হয়তো বেশি ইম্পর্টেন্স দেই না, কিন্তু আমার মনে হয় এটা এখন খুবই দরকার, যেমন একটা প্যাপ টেস্ট করে নেওয়া উচিত, তাই না? প্রত্যেকটা মহিলা যে বাচ্চা নিবে, তার একটা প্যাপ স্মিয়ার, যদি তার 25 বছরের বেশি বয়স হয়ে থাকে, একটা জরায় ক্যান্সারের একটা টেস্ট করে অবশ্যই নেওয়া উচিত। তারপর হচ্ছে তোমার অবশ্যই যখন, আর হাজবেন্ডের কথা বললো, সমভাবে হাজবেন্ডের ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আমরা জানি যে ডায়াবেটিক হাজবেন্ড যদি হয়, তার শুক্রাণু নর্মাল থাকলেও কিন্তু শুক্রাণুর কিছু মরফোলজিক্যাল চেঞ্জ থাকে, যেটা খুবই দরকার। তারপর হচ্ছে আমাদের দেশের মহিলাদের একটা জিনিস আমরা হয়তো কখনো ইম্পর্টেন্স দেই না, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। অনেকে ডিপ্রেশনে ভোগে, তাই না? এই ডিপ্রেশন, একটা তো হাসি খুশি মেয়ে বাচ্চা নিবে, ডিপ্রেশন হয়তো শাশুড়ির চাপে বাচ্চা নিচ্ছে কিন্তু সে মেন্টালি সাউন্ড না, ওটাও কিন্তু যাচাই করা দরকার আছে। তারপর হচ্ছে ধরো টিকাগুলো, হ্যাঁ, আমাদের যেমন 2টা টিকা, এখন আমি বলবো 3টা টিকা, যেমন ধরো টিটি, টিটেনাস টক্সয়েড টিকা আমাদের মেয়েটা নিয়ে আছে কিনা, মায়ের যিনি বাচ্চা নিবেন। দ্বিতীয়তে আমরা অবশ্যই এখন বলি রুবেলা, রুবেলা টিকাটা যাতে ও দিয়ে নেয়, এবং রুবেলা টিকা দেওয়ার 3 মাস পরে যাতে উনি বাচ্চা নেয়, সেটার যেমন প্রয়োজন আছে। এখন কোভিড প্যান্ডেমিক আমরা আছি, কোভিড টেস্টটাও, সরি, কোভিডের টিকাটাও কিন্তু দিয়ে নেওয়া আমার দৃষ্টিতে অনেক ভালো, কেন না হলে অনেক সমস্যা হতে পারে। তারপর হচ্ছে ডেন্টাল কেয়ার, তাই না? তার দাঁতে কোনো সমস্যা থাকলে, কেন আমরা জানি প্রেগনেন্সিতে মাড়ি থেকে ফুলে যায়, একটু দাঁতে সমস্যা থাকলে দাঁতে ব্যথা হয়, চিকিৎসাগুলি অনেক সময় করা যায় না প্রেগনেন্সির জন্য, দাঁত তোলা বা দাঁত ফিলিং করা, এটাও কিন্তু ভালো করে দেখে নেওয়া উচিত। এই সমস্ত মিলিয়ে একজন স্বাস্থ্যবান মহিলায় কিন্তু বাচ্চা নেওয়া উচিত। সবভাবে শারীরিক স্বাস্থ্যটা খুবই দরকার, সুস্থতাও তেমনই বেশি দরকার। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।